লকডাউনে মানুষ খেতে পাচ্ছেন না, রেশন ব্যবস্থা পুরোপুরি এই রাজ্যে ভেঙে পড়েছে। এর মধ্যে মানুষকে মিথ্যের ইলেকট্রিকের বিল দিতে হবে নাকি শুনছি। 26 তারিখে রাজ্য সরকার একটি নোটিশ বার করেছেন, তাদের মধ্যে নাকি কথা হয়েছে শুনলাম, যেখানে কিনা বলা হবে ইলেকট্রিকের বিল এইবারে যে মাসের ইলেকট্রিকের বিল আসবে সেটা অন্যরকম বিল হবে, অর্থাৎ বাড়িতে গিয়ে আপনার মিটার টেস্ট হবে না। মিটার টেস্ট না করে গত বছরে যে বিল ছিল সেই বিলই এই বছরে আপনাকে দিতে হবে, তত ইউনিট কারেন্ট নাকি আপনি পুড়িয়েছেন। আপনি কারেন্ট পূরণ অথবা না পূরণ সেটা বড় কথা না, আপনাকে ইলেকট্রিকের মাসুল দিতে হবে। উল্টো দিকে আপনি এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র অতি ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পোদ্যোগ তাদের অবস্থা ভেবে দেখুন, সেই সব মালিকদের অবস্থা ভেবে দেখুন। লকডাউন চলছে, উৎপাদন বন্ধ, বিক্রি বাটকা কিছু নেই, তার মধ্যেখানে তাকে ইলেকট্রিকের বিল দিতে হবে, কারখানা যেখানে বন্ধ সেখানে সেখানে তাকে দিতে হচ্ছে, তার কর্মচারীদের বেতন, তাকে অন্যান্য সমস্ত সামাজিক দায়ভার বহন করতে হচ্ছে। এই আর্থিক দায়ভার বয়ন করার পরেও তাকে কিনা মিথ্যে ভুল ইলেকট্রিকের বিল দিতে হবে। কেন? এই ইলেকট্রিকের বিল যাতে অবিলম্বে মকুব করা হয় তার জন্য আমরা চিঠি দিয়েছিলাম। সেই ইমেল এর জবাব আজ অব্দি মুখ্যমন্ত্রীর দপ্তর দেওয়ার সময় পাননি, ফুরসত পাননি, উল্টে সিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন যে বোর্ড আছে লিমিটেড, সেখান থেকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই রকম ইলেকট্রিকের বিল আসছে। আমরা কোনো স্ট্যাগনেশন চাইছি না, কোনো মরেটোরিয়াম নয়, মুকুব করা হোক ওয়েভার অব ইলেকট্রিসিটি বিল, এটাই আমাদের দাবি। আমাদের একটুখানি শান্তিতে বাঁচতে দিন, করোনায় মরি কিংবা অনাহারে, কিন্তু ইলেকট্রিসিটির যদি বিল পেমেন্ট না করা হয় আমরা জানি 3 মাস পরেই আমাদের বিল কেটে দেওয়া হবে। অনেক জায়গায় সবুজ বিল পাঠিয়ে দিয়েছেন সিএসসি অথরিটি এবং অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তার 26 তারিখের যে সিদ্ধান্ত বিভিন্ন নোটশিটে এনেছেন সেটাও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক কি ভুল আমরা জানি না, আমরা সেটা বলতে এখন যাচ্ছি না, সেই কথা তো আদালত বলবে যদি আদালতে বিষয়টি ওঠে। কিন্তু তার আগে এই ইলেকট্রিসিটি বিল মুকুবের দাবি জোরালোভাবে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ জানাচ্ছে, আপনি সাধারণ মানুষ, আপনি ক্ষুদ্র দোকানদার, আপনি ক্ষুদ্র ব্যবসায়ী, আপনি ক্ষুদ্র উদ্যোগপতি, আপনার ছোট কারখানা আছে, এই আন্দোলনে সামিল হন। এই আন্দোলন বাঁচার লড়াই, ইলেকট্রিসিটি বিল যে বিল আমরা খরচ করিনি হয়তোবা, কারখানা তো বন্ধ, তা সত্ত্বেও সেখানে কেন দেবেন, কেন? মানুষ তো একটু